ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা দেখব রেফারেন্স সম্পর্কিত দুটি বিষয়। সাধারণত আমরা যারা থিসিসের শিক্ষার্থী থাকি অথবা অনার্সে প্রজেক্টের কাজ করতে হয়, রিসার্চ মনোগ্রাফ করতে হয়, তারা অনেক সময় রেফারেন্স অংশটুকু নিয়ে বিড়ম্বনায় পড়ে যান। সাধারণত রেফারেন্স ব্যবহার করতে হয় অ্যালফাবেটিক্যাল অর্ডারে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত ধারাবাহিকভাবে রেফারেন্সকে সাজাতে হয়। আমরা কাজ করতে গিয়ে রেফারেন্স, যেহেতু অনেক ধরনের রেফারেন্স ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে রেফারেন্সকে যদি ম্যানুয়ালি আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে যাই, তাহলে আমাদের সাধারণত খুবই ঝামেলায় পড়তে হবে, কারণ একটি গবেষণাপত্রে অনেক রেফারেন্স ব্যবহার করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে সেই রেফারেন্সগুলোকে যদি ম্যানুয়ালি সাজাতে যান, তাহলে অনেক সময়ের ব্যাপার এবং সেটি সাধারণত হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটি ক্লিকের মাধ্যমেই সেটাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে পারেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি রয়েছে, সেটি হচ্ছে রেফারেন্সকে হ্যাঙ্গিং ইনডেন্ট, রেফারেন্সের মধ্যে হ্যাঙ্গিং ইনডেন্ট ব্যবহার করতে হয়, হ্যাঙ্গিংয়ে রাখতে হয় রেফারেন্স। তো সেই ক্ষেত্রেও আমরা অনেক সময় সেটা জানি না, সেটা কীভাবে হ্যাঙ্গিং করতে হয়। তো সেই হ্যাঙ্গিং করতে গিয়েও আমরা অনেক সময় খুবই ঝামেলার মধ্যে থাকি এবং প্রতিটি আলাদা আলাদাভাবে আমাদেরকে হ্যাঙ্গিং করতে হয়, এবং হচ্ছে আমরা বারবার যে যেভাবে পারি সেভাবে অনেক সময় করার চেষ্টা করি, অথবা আমাদের সিনিয়রদের কারো কাছ থেকে অনেক সময় সাহায্য নেওয়ার চেষ্টা করি। আসলে সিম্পল একটি জিনিস, সেটি আপনারা এই ভিডিওটি যদি একবার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। শুরুতে আমি যা করব, আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যালফাবেটিক্যাল অর্ডারে রেফারেন্সকে সাজাতে পারেন। লক্ষ্য করুন, এখানে কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো নেই। সেই ক্ষেত্রে আমি শুরুতে যা করব, আমার এই রেফারেন্স অংশটুকু যেটুকু রয়েছে সেইটুকুকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আপনারা লক্ষ্য করুন, প্যারাগ্রাফ যেই অংশটি রয়েছে এই অংশে এখানে একটি তীর চিহ্নের মতো এড জেড রয়েছে, এটাকে বলা হয় শর্ট। এই অংশে যদি আপনি ক্লিক করেন তাহলে একটি ডায়লগ বক্স চলে আসবে। সেই ডায়লগ বক্সে আপনি কোন অনুসারে কোনটি মেনে আপনি এটাকে শর্ট করতে চাচ্ছেন, প্যারাগ্রাফ, হেডিং বা অন্য কিছু, সেই অনুপাতে ঠিক হবে। আমরা এটাকে প্যারাগ্রাফই রাখবো। টাইপটি হচ্ছে আমাদের টেক্সট, সেটাকে আমরা কোনভাবে সাজাবো, অ্যাসেন্ডিং অর্ডারে না ডিসেন্ডিং অর্ডারে। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে আমরা এ থেকে জেড পর্যন্ত সাজাবো, আর ডিসেন্ডিং মানে হচ্ছে জেড থেকে এর দিকে আসবে। সাধারণত অ্যাসেন্ডিং অর্ডারেই সাজাতে হয়। তো আমি এটাকে অ্যাসেন্ডিং সিলেক্ট করে দিচ্ছি। অ্যাসেন্ডিং সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে ওকে করে দেব। লক্ষ্য করুন, এই যে শুরুতে রয়েছে এ, তারপরে দেখুন এ যে কুটি রয়েছে সেইগুলো, সেই কয়েকটি হচ্ছে আপনার অ্যাসেন্ডিং অর্ডার আছে, যেমন এ এইচ, তারপরে এ এন, এ এস, ধরবে তারপরে বি, তারপরে লক্ষ্য করুন এই যে সি, তারপরে এই যে ডি নেই রেফারেন্সের মধ্যে, সেই ক্ষেত্রে ই এইচ, এইভাবে হয়ে গিয়েছে। তারপরে এখন আমরা যদি এখন এটাকে যেটা বললাম আমি হ্যাঙ্গিং ব্যবহার করতে হয়, তো হ্যাঙ্গিং ইনডেন্ট ব্যবহার করতে গিয়ে আপনারা কী করবেন, সেজন্য শুরুতেই আপনারা এই মাউসের কার্সরটি আমি প্রথম লাইনে শুরুতে রাখলাম, তারপরে এই যে এরো চিহ্নটি লক্ষ্য করছেন সেখানে ক্লিক করব। ক্লিক করলে আপনারা এরকম একটি ডায়লগ বক্স পাবেন। এই ইন্টারফেসটিতে আপনারা এখানে লক্ষ্য করবেন ইনডেন্টেশন এই অংশটি রয়েছে। এই ইনডেন্টেশন অংশটিতে আপনারা যখন দেখবেন এখানে লেফট রাইটে কতটুকু আপনি রাখতে চাচ্ছেন সেরকম আছে। এইগুলো আমাদের সাধারণত কোনো কিছুরই দরকার পড়বে না, আমরা যেহেতু আমাদের মূল কাজ হচ্ছে এটাকে হ্যাঙ্গিং করবো, ইনডেন্টেশনে আমরা হ্যাঙ্গিং ইনডেন্ট ব্যবহার করবো। সেই জন্য এই যে মাঝখানে স্পেশাল অংশটি রয়েছে, এই স্পেশাল অংশতে আপনারা দেখুন এখানে নান রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন, এই এরোতে ক্লিক করবেন, দেখবেন এখানে তিনটি জিনিস রয়েছে, নান, ফার্স্ট লাইন, হ্যাঙ্গিং। আমরা যেহেতু হ্যাঙ্গিং ব্যবহার করতে চাচ্ছি, এই হ্যাঙ্গিংটা দেব। লক্ষ্য করুন প্রিভিউতে হ্যাঙ্গিং হয়ে গিয়েছে, এবং এটাকে আমি ওকে করে দিচ্ছি। এই দেখুন আপনার
প্রথম যে রেফারেন্সটি সেটি হ্যাঙ্গিং হয়ে গেছে। এখন তার মানে কি আপনারা পরবর্তী যতগুলো রেফারেন্স রয়েছে সবগুলো কি এভাবে ডায়ালগ বক্সে প্রবেশ করে বারবার হ্যাঙ্গিং করতে হবে? না, বারবার হ্যাঙ্গিং করতে হবে না। এর জন্য যে করতে হবে, আপনি প্রত্যেকটা রেফারেন্সের শুরুতে মাউসের কার্সরটি রাখবেন, ব্যাক স্পেস চাপবেন, এন্টার চাপবেন, হ্যাঙ্গিং হয়ে যাবে। আবারও দেখুন, আমি মাউসের কার্সর রাখলাম, ব্যাক স্পেস চাপলাম, আবার এন্টার চাপলাম, হ্যাঙ্গিং হয়ে যাচ্ছে। আবারও লক্ষ্য করুন, এই আমি ব্যাক স্পেস চাপলাম, হ্যাঙ্গিং হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা চাইলে প্রত্যেকটি রেফারেন্সকে এভাবে হ্যাঙ্গিং করে দিতে পারেন। এই হচ্ছে আপনাদের একটি পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করেই আপনারা চাইলে এই রেফারেন্সগুলোকে হ্যাঙ্গিং করতে পারেন। অথবা এই যে আরেকটি যে পদ্ধতি আপনাদেরকে দেখালাম, সেটি হচ্ছে একদম পুরো যেই রেফারেন্সটি আপনার রয়েছে, যত কয়টা রেফারেন্স রয়েছে, আপনি সব কয়টি রেফারেন্সকে হচ্ছে আপনি হ্যাঙ্গিং করতে যাচ্ছেন। দেখুন, আমি হচ্ছে আমার এখানে যে কয়টি রয়েছে সবগুলো আগের অবস্থায় নিয়ে গেলাম। এখন আমরা এই পুরো ডকুমেন্ট একবারে এক ক্লিকে হ্যাঙ্গিং করতে যাচ্ছি সবগুলো রেফারেন্সকে। সেই ক্ষেত্রে কি করব, প্রথম যে পন্থাটি আমি আপনাদের দেখিয়েছি, আপনারা যদি সেই পন্থা ব্যবহার করে করতে পারেন, তবে সেটিও একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখানে তিনটি পদ্ধতিতে আপনারা হ্যাঙ্গিং করতে পারেন, প্যারাগ্রাফ পোর্শনে ঢুকে বারবার প্রত্যেকটিকে এভাবে সিলেক্ট করে করে হ্যাঙ্গিং করতে পারেন, অথবা হচ্ছে একটাকে হ্যাঙ্গিং করার পরে ব্যাক স্পেস চেপে আবার ইন্টার চেপে হ্যাঙ্গিং করতে পারেন, অথবা এখন আমি আপনাদের যেটি দেখাবো, আপনারা হচ্ছে পুরো ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর প্যারাগ্রাফ পোর্শনে প্রবেশ করবেন, স্পেশালের গিয়ে এখানে হ্যাঙ্গিং লিখবেন, হ্যাঙ্গিংয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওকে চেপে দেবেন। লক্ষ্য করে দেখবেন আপনার পুরো রেফারেন্সটি একদম এ থেকে জেড পর্যন্ত যেই কয়টি রেফারেন্স ছিল সব কয়টি রেফারেন্স একবারে এক ক্লিকেই হচ্ছে আপনার হ্যাঙ্গিং হয়ে গিয়েছে। তাহলে আমরা বারবার শুধু শুধু কেন একটি থেকে একটি করব, তারপর আবার আরেকটি করব, অথবা ব্যাক স্পেস ইন্টার চেপে করব? প্রয়োজন পড়বে না, আপনারা একবারে এক ক্লিকে পুরো রেফারেন্সটিকে হ্যাঙ্গিং করবেন। এই ছিল আজকের মতো। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে কীভাবে হ্যাঙ্গিং করতে হয়, রেফারেন্স কীভাবে সাজাতে হয়, এই বিষয়ে আপনাদের আর কোনো জটিলতা থাকবে না, আপনাদের কোনো ভয় থাকবে না, আপনারা সহজে এটিকে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো।